নমস্কার এয়া লাইভ আওয়ার মই কৃপাঞ্চম আজি সাধারণ দর্শনার্থীৰ বাবে খুলি দিয়া হ'ব ৰাম মন্দিৰৰ দুৱাৰ আজিৰ পৰাই সাধারণ দৰ্শকে চাব পাৰিব ৰাম মন্দিৰ 22 জানুৱাৰীত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে ৰাম মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা কৰাৰ পিছতে আজিৰ পৰা ৰাম মন্দিৰৰ সাধারণ লোকৰ বাবে খুলি দিয়া হৈছে ইতিমধ্যে ৰাম মন্দিৰ চোৱাৰ বাবে অযোধ্যাত ভিৰ কৰিছে হাজাৰ হাজাৰ লোকে প্ৰচণ্ড শীতৰ মাজতো পুৱতি নিশাৰ পৰা ৰাম মন্দিৰৰ গেটত ভিৰ কৰিছে হাজাৰ হাজাৰ দৰ্শনাৰ্থীয়ে ৰাম মন্দিৰৰ প্ৰৱেশদ্বাৰত দৰ্শনাৰ্থীৰ ব্যাপক ভিৰ পৰিলক্ষিত হৈছে এনেদৰে পুৱা 7 বজাৰ পৰা 11:30 আৰু বিয়লি 2 বজাৰ পৰা সন্ধিয়া 7 বজালৈ দৰ্শন কৰিব পাৰিব ৰাম মন্দিৰ উল্লেখ কৰিম যে ৰাম মন্দিৰ চৌহদত পুৱাৰে পৰাই কটকটীয়া নিৰাপত্তা ব্যৱস্থা গঢ়ি তোলা হৈছে এয়া আমি দেখুৱাইছোঁ এতিয়াও জনস্ৰোত কমা নাই বৰং বৃদ্ধি পাইছে আৰু ক্ৰমাগতভাৱে ই বৃদ্ধি পাই যাব তাক লৈ তৎপৰ হৈছে নিৰাপত্তা ৰক্ষে প্ৰশাসন অযোধ্যাত মোতায়েন কৰা হৈছে অতিৰিক্ত আৰক্ষী বাহিনীক তেওঁলোকে পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ মাজত ৰাখিছে কোনো ধৰণৰ অসুবিধা নোহোৱাকৈ যাতে প্ৰতিগৰাকী ভক্তপ্ৰাণ ৰাইজে ৰামলালা কোচৰৰ পৰা চাব পাৰে মূৰ দোৱাব পাৰে সকলো জাতি বৰ্ণ ভাষা নিৰ্বিশেষে প্ৰত্যেককে আমন্ত্ৰণ জনোৱা হৈছে ৰাম মন্দিৰ দৰ্শনৰ 550 বছৰীয়া অপেক্ষাৰ অন্ত পৰিছে আৰু অন্তৰ পাছতে এয়া ভিৰ পৰিলক্ষিত হৈছে সৰজু নদীৰ পাৰতো দেখা গৈছে ব্যাপক ভিৰ आसाम से आए इनको दर्शन के आए लाए एक भैया लखनऊ से आए हैं सबको दर्शन कराने की जिम्मेदारी हमारी है रामलला के दर्शन करके ही जाएंगे আৰু কে আমি ভাইষ্য ইতিমধ্যে আপোনাক আগবঢ়াইছো আৰু এনে ধৰণৰ উখল মাখল পৰিবেশ ইয়া হৈছে লতা মঙ্গেশকৰ চক সৰজু নদীৰ পাৰ সুন্দৰ এক পৰিবেশে বিৰাজ কৰা পৰিলক্ষিত হৈছে এক দীৰ্ঘদিনীয়া অপেক্ষাৰ অন্ত পৰিছে প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ পিছত ৰামলালাৰ প্ৰথম আৰতি আমি দেখুৱাইছো এই আৰতিৰ দৃশ্য আজি পুৱাৰ ৰামলালাৰ নতুন মূৰ্তিৰ প্ৰথম আৰতি কৰা হৈছে এয়া প্ৰথম দৃশ্য আপোনাক দেখুৱাইছো ৰামলালাক কৰা আৰতিৰ দৃশ্য আজিৰ পৰা সদায় হ'ব কিন্তু এয়া প্ৰথমটো আৰতিৰ দৃশ্য প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ পিছত ৰামলালাৰ প্ৰথম আৰতি আপোনাৰ এতিয়া হ'ল সন্মুখৰ পৰ্দা আৰু আৰতিৰ দৃশ্য আপোনাক দেখুৱাইছো তেওঁ যেতিয়া অৰ্ডাৰ ফকক এয়া প্ৰথম ৰামলালাক কৰা আৰতিৰ দৃশ্য আজি পুৱাৰ আৰু এনেধৰণে সকলোৰে মাজত কৃপা দৃষ্টি বৰ্তাই ৰাখক সমগ্ৰ দেশবাসীয়ে পূজা অৰ্চনা কৰিছে সমগ্ৰ দেশবাসীয়ে কামনা কৰিছে মৰ্যাদা পুৰুষোত্তমৰ আদৰ্শ সকলোৱে মানি চলক দিব্য ভব্য হওক সমগ্ৰ দেশ তাৰে সকলোৱে কামনা কৰিছে বাস্তৱত ৰূপায়িত হৈছে দেশবাসীৰ 550 বছৰীয়া সপোন বহু প্ৰতীক্ষাৰ অন্ত পেলাই এই অযোধ্যাত প্ৰাণ প্ৰতিষ্ঠা হ'ল ৰামলালাৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে ৰাম মন্দিৰ মুকলি কৰাৰ পিছত উৰে নিশা এনেকৈ উথপথপ হৈ থাকিল ৰামনগৰী অযোধ্যা এফালে লেজাৰ লাইট এফালে ফুৱাৰাৰ সেই দৃশ্য আনফালে আতচবাজীৰ এই দৃশ্য দেখা গ'ল অযোধ্যাৰ পাৰত অযোধ্যাৰ কাষত সৰজু নদীৰ পাৰত সমগ্ৰ দেশতে কালি আতচবাজী ফুটোৱা দেখা গ'ল আনন্দ উল্লাস কৰা দেখা গ'ল যেন এয়া দীপোৎসৱ 14 বছৰৰ বনবাস খাটি অহা ৰামৰ দৰে এয়া 550 বছৰীয়া অপেক্ষাৰ অন্তত স্থায়িত্ব লাভ কৰা ৰামলালাৰ মূৰ্তি আৰু তাৰ পাছত সকলোফালে উদ্ভাসিত হৈছে বন্তি আৰু আতচবাজীৰে দেশ 22 ফেব্ৰুৱাৰীত অযোধ্যালৈ যাব অসম মন্ত্ৰীসভা অসমৰ আটাইকেইগৰাকী মন্ত্ৰীয়ে ৰাম মন্দিৰ দৰ্শন কৰিব কেবিনেটৰ অন্তত জয়ন্ত মল্ল বৰুৱাই ক'লে আজিৰ এই পবিত্ৰ দিনত আমি অসম কেবিনেটে মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়ালৈকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ গোটেই অসমবাসীৰ হৈ ভাৰতবাসীৰ হৈ ৰামলালাৰ প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ দিনত আমি মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়ালৈ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ তাৰ লগে লগে অসম কেবিনেটে আজি সিদ্ধান্ত লৈছে যে অসম কেবিনেটৰ সকলো মন্ত্ৰী একেলগে অহা 22 ফেব্ৰুৱাৰী দিনাখন অযোধ্যালৈকে ৰামলালা দৰ্শন কৰিবলৈ যাব গতিকে আজিৰ কেবিনেটে সিদ্ধান্ত লৈছে যে গোটেইসকল মন্ত্ৰী
একেলগে অযোধ্যালৈ অহা 22 ফেব্ৰুৱাৰীলৈ যাব আৰু ৰামলালাৰ দৰ্শন কৰিব। আজি গুৱাহাটীত ৰাহুল গান্ধীৰ ন্যায়যাত্ৰা। সোমবাৰে নিশা মেঘালয়ৰ নংপুত অতিবাহিত কৰাৰ পিছত আজি কিছু সময়ৰ পিছতে গুৱাহাটী অভিমুখে অগ্ৰসৰ হ'ব ভাৰতজোৰো ন্যায়যাত্ৰা। এই যাত্ৰা খানাপাৰাৰ পৰা জালুকবাৰী হৈ নামনি অসমলৈ অগ্ৰসৰ হোৱাৰ সম্ভাৱনা আছে, কিয়নো গুৱাহাটীৰ মাজমজিয়াত ৰাহুলৰ ন্যায়যাত্ৰাত প্ৰৱেশৰ অনুমতি দিয়া নাই প্ৰশাসনে। অৱশ্যে প্ৰশাসনৰ এই নিষেধাজ্ঞা মনা নহ'ব বুলি পূৰ্বে ভূপেন বৰা আৰু দেৱব্ৰত শইকীয়াই কৈছিল, লগতে জয়ৰাম ৰমেশে কৈছিল। কিন্তু আজি কি সিদ্ধান্ত গ্ৰহণ কৰে সেয়া সময়ে ক'ব, আৰু সময় প্ৰায় সমাগত। ইতিমধ্যে আমি আপোনাক এই দৃশ্য দেখুৱাইছোঁ কুইন্স হোটেলত প্ৰৱেশ কৰাৰ। ৰাহুল গান্ধী আহিছে, তেওঁ এই প্ৰৱেশ কৰাৰ দৃশ্য এক্সক্লুচিভলি নিউজ 18ৰ দৰ্শকক দেখুৱাইছোঁ। তাত তেওঁৰ বৈঠক আছে, NSSৰ কেইবাখনো বৈঠক আছে, দল সংগঠনৰ সৈতে বৈঠক আছে, আৰু তাৰ পাছতে ন্যায়যাত্ৰা তেওঁ আৰম্ভ কৰিব। খানাপাৰাত ইতিমধ্যে সমবেত হৈছে ভাৰতজোৰো ন্যায়যাত্ৰাৰ লোকসকল, কৰ্মীসকল, কংগ্ৰেছ কৰ্মীসকল ইতিমধ্যে তাত উপস্থিত হৈছে। এফালে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই সাধাৰণ ৰাইজৰ হাৰাশাস্তি হোৱাৰ বাবে ৰাহুলৰ ন্যায়যাত্ৰা মহানগৰীৰ মাজেৰে যাব দিয়া নহ'ব বুলি স্পষ্ট ঘোষণা কৰিছিল। আৰু কংগ্ৰেছৰ পৰিকল্পনা অনুসৰি ৰাহুল গান্ধী মহানগৰীৰ মাজেৰে সমদল কৰি গুৱাহাটী প্ৰেছ ক্লাবত সাংবাদিকৰ সৈতে বাৰ্তালাপ কৰাৰ কথা আছিল, কিন্তু প্ৰশাসনে অনুমতি নিদিয়াৰ বাবে হয়তো ৰাষ্ট্ৰীয় ঘাইপথেৰে অগ্ৰসৰ হ'ব ৰাহুল গান্ধী আৰু তেওঁলোকে হাজোত সম্বোধন কৰিব আজিৰ এই সংবাদমেলখন। এফালে মৰিগাঁৱৰ পৰা আহি নিশাটো ৰাহুল গান্ধীয়ে অতিবাহিত কৰিছে নংপুত। ৰাহুলৰ সৈতে জ্যেষ্ঠ কংগ্ৰেছ নেতা জয়ৰাম ৰমেশ আছে, জিতেন্দ্ৰ সিং আছে, সাংসদ গৌৰৱ গগৈ আছে, যোগেন্দ্ৰ যাদৱ আছে, APCCৰ সভাপতি আছে, আৰু তেনেকৈ বহুকেইগৰাকী নেতা সমৰ্থক আছে। গুৱাহাটীৰ প্ৰৱেশ পথ খানাপাৰাত আৰক্ষীৰ বেৰিকেড। এই মুহূৰ্তৰ এক ডাঙৰ খবৰ আপোনাক জনাই আছো, ব্ৰেকিং নিউজ জনাইছো। গুৱাহাটীৰ প্ৰৱেশ পথ খানাপাৰাত আৰক্ষীয়ে বেৰিকেড দিছে যাতে কোনো কাৰণত GST ৰোডেদি আহিব নোৱাৰে, কাৰণ প্ৰশাসনৰ পূৰ্ণ নিষেধাজ্ঞা আছে যে সেইফালেৰে যাতে নাহে, তেওঁলোকে ৰিং ৰোড যাতে ব্যৱহাৰ কৰে, বাহিৰেদি যাতে যায়। আৰু এই মুহূৰ্তত আমি সেই দৃশ্য আপোনাক দেখুৱাইছো, বেৰিকেডৰ দৃশ্য দেখুৱাইছো, পোনপটীয়া সম্প্ৰচাৰৰ সেই দৃশ্য আপোনাক দেখুৱাই আছো। হীৰকজ্যোতি মালাকৰে আমাক দৃশ্য দেখুৱাই আছে, ইয়াত কংগ্ৰেছক সোমাবলৈ বাধা দিয়া হৈছে, GST ৰোডেদি যাতে তেওঁলোকে নাযায়, তেওঁলোকে যাতে বাহিৰেদি যায়, লখৰা হৈ যাতে তেওঁলোকে গুচি যায়, কিন্তু GST ৰোডেদি যাতে তেওঁলোকে প্ৰৱেশ নকৰে তাৰ বাবে সষ্টম হৈছে, বেৰিকেড দিয়া পৰিলক্ষিত হৈছে, আৰক্ষী বাহিনীক মোতায়েন কৰা হৈছে, সষ্টম হৈ আছে তাত আৰক্ষী বাহিনী, সুসজ্জিত হৈ আছে আৰক্ষী বাহিনী। গুৱাহাটীৰ প্ৰৱেশ পথ খানাপাৰাত আৰক্ষীয়ে দিছে বেৰিকেড। আমি আপোনাক সেই দৃশ্য দেখুৱাইছোঁ। এই মুহূৰ্তত ৰাহুল গান্ধীৰ ন্যায়যাত্ৰা যাতে গুৱাহাটীত সোমাব নোৱাৰে তাৰ বাবে বেৰিকেড দিছে আৰক্ষীয়ে। গুৱাহাটীৰ চহৰৰ ভিতৰত প্ৰৱেশ কৰিব নোৱাৰাকৈ খানাপাৰাত বান্ধি দিয়া হৈছে বেৰিকেড। ভাইছ আগবঢ়াম। कड़ी सुरक्षा का भी व्यवस्था किया गया है, तो सरकार की तरफ से कोई एडमिनिस्ट्रेशन की तरफ से गुवाहाटी सिटी के अंदर ये यात्रा निकलने के लिए अलाउ नहीं कर रहे, तो इस पर क्या कहना चाहेंगे, कैसे इसको? ये तो बहुत दुखद और दुर्भाग्यजनक बात है। कल आप देखे जो राम जन्मभूमि वाला जो प्राण प्रतिष्ठा का था, तो इतना सारा प्रोसेशन निकला, कोई भी परमिशन नहीं लिया था लोग, एक घंटा डेढ़ घंटा रोड ब्लॉकेट कर दिया लोग। और थोड़ा दिन पहले मुख्यमंत्री इन थरका छुट्टी हेरवा है राहुल गांधी डांगरिया 8 दिन जगह जो 80 रान थको तो युद्ध घोषणा कर दी जो मुख्यमंत्री डांगरिया जी धरण राहुल गांधी डांगरिया लो बीतिबस्त थरका छुट्टी हेरवा है 8 दिन जगह जो 18 दिन थको लगे पुलिस ल নিজে ৰাস্তাত নামি পেলাই যুদ্ধ ঘোষণা কৰিব ৰাহুল গান্ধীৰ লগত। তাৰমানে বিজেপি অসমৰ জনসাধাৰণৰ গুৰিত যে তেওঁলোকৰ যে জনপ্ৰিয়তা হ্ৰাস পাইছে, কেৱল প্ৰচাৰৰ মাজত যে বিজেপি জীয়াই আছে, ৰাইজে চেক নিবলৈ অহা মানুহে ৰাহুল গান্ধীৰ সৈতে যেতিয়া হেণ্ডশ্বেক কৰা দেখিলে, কালি জাগীৰোডত আপোনালোকৰ কেমেৰাত নিশ্চয় ওলাব, বিজেপিয়ে মানুহ আনিছিলে ৰাহুল গান্ধীক গ' বেক ক'বলৈ, আৰু ৰাহুল গান্ধীয়ে যেতিয়া ফ্লাইং কিছ দিলে, হাতত জয় শ্ৰীৰাম পতাকা লৈ আছে আৰু বাওঁহাতে পতাকা লৈ সোঁহাতে ৰাহুল গান্ধীক কালি ফ্লাইং কিছ দি আছে জাগীৰোডত, তাৰ বাই বাই দি আছে, আহি আছে, ৰাহুলজী ৰাহুলজী চিঞৰি আছে, সেইটো অৱস্থা হৈছে। আজি তেওঁলোকৰ
এই হিতাধিকারী সৃষ্টি রাইজে বুঝি নেপা নহয়। হিতাধিকারী পয়সা কোনো মন্ত্রীর ঘরের ধান বেচা পয়সা সিন্ডিকেটর কমিশনের পয়সা দিয়া নাই, আমার রাইজর ট্যাক্সর পয়সারে হিতাধিকারী ব্যবস্থা, সে রাইজরে পয়সা। বিভিন্ন বয় বস্তুর দাম বহাই, ইলেকট্রিসিটি বিল বহাই, চাহ শ্রমিকর মজুরি কমাই দি সরকারে যে পয়সা সংগ্রহ করেছে সেইখিন পয়সারে হিতাধিকারীক দিয়া হয়েছে, আমারে পয়সা আমি পাইছো। সেখানে সেই কথা গাঁর রাইজে বুঝি পাইছে, রাইজ বিজেপির নাই। বিজেপি এদিন মই কৈছো আজি গুৱাহাটীত এটা স্টেটমেন্ট দিয়ক মুখ্যমন্ত্রী, যে রাহুল গান্ধী যেফালে যায় যাও, আর আবেলিকে মুখ্যমন্ত্রী কক কার জনপ্রিয়তা কিমান আছে। আজি গুৱাহাটীৰ পৰা নলবাৰীলৈকে বিজেপিয়ে কক, মুখ্যমন্ত্রী কক যে আজি আমি বিজেপিয়ে কতো প্রতিবন্ধকতা সৃষ্টি নকরো, কতো প্রতিরোধ নিদো। আর আবেলি মুখ্যমন্ত্রী কক যে রাহুল গান্ধীর জনপ্রিয়তা কিমান, কংগ্রেসের জনপ্রিয়তা কিমান, আর বিজেপির জনপ্রিয়তা কিমান। মই ডক্টর ভূপেন হাজরিকা ভাষাত কৈছো, রাইজে ভাওরিয়া দেখেই নাটঘর, কোনে কি ভাও লবা সময় যে তাকর, গুৱাহাটী রাইজে আজি বিজেপিক দেখাব। এয়া হচ্ছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা, আর ভূপেন বৰাই এই মুহূর্তে মন্তব্য প্রকাশ করেছে যে আসলে এই মুহূর্তলৈকেও যদিও বা কোৱা হৈছে যে কোন পিনেরে যা এই মুহূর্তে স্থির করে তেখেতে সেই কথা স্পষ্ট করে উল্লেখ করা নাই, যদিও বা কৌশলপূর্ণভাবে তেখেতে উল্লেখ করেছে যে ভূপেন হাজরিকার গীতর ভাষায় তেখেতে প্রকাশ করেছে, গতি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বিবেচিত হয়েছে, কারণ কেটামান ক্ষণ আর কেটামান ক্ষণের পিছতে এই যাত্রা আরম্ভ হব। আর যাত্রা আরম্ভণির প্রাক মুহূর্ত যদি চা হয় স্বাভাবিকতে এটা যি ধরনের অধীর অপেক্ষারে বাট চাই থাকা এফালে দেখব পাওয়া গেছে যে কংগ্রেস সমর্থনকারী, আর আনফালে যদি চা হয় তেতিয়া হলে আরক্ষীর যে বাধা বেষ্টনীর মাজত আরক্ষীর যে আসলে বেহু, আর সেই দুইটা বিষয় যদি চা হয় তেতিয়া হলে সমান্তরভাবে যদি চা হয় যে এতিয়া মাথুন কেটামান ক্ষণ বাকি, কারণ ইতিমধ্যে আমার হাতত একটা খবর আছে যে যি আসলে বেরিকেড বান্ধি রখা হয়েছে কইনা ধরা সেই স্থানত ইতিমধ্যে কংগ্রেসের কেবাগৰাকী জ্যেষ্ঠ নেতাই উপস্থিত হয়েছেহি, আর তেখেতসকলক সেই বাধা বা তেখেতসকলক সেই বেরিকেডের কোনো কারণতে এখোজো আগবাড়িবলৈ দিয়া হোৱা নাই। গতিকে যেহেতুকে আমি পূর্বতে উল্লেখ করেছো যে গোটেই দিনটা আজি এটা লক্ষণীয় হয়ে রব, কারণ জনতার সমর্থনের যদি আসলে সেই স্থানত গুৱাহাটীর ভিতরে যাবলৈ বাধ্য হয় বা যায় তেতিয়া হলে প্রশাসনে কি ধরনের স্থিতি গ্রহণ করব, এই মূল অত্যন্তভাবে লক্ষণে বিবেচিত হয়েছে। আর বলেন ভট্টাচার্য কোৱা সেইষার কথা গুৱাহাটীবাসী আজি বিজেপিক দেখাই দিব, এইষার কথায় যথেষ্ট তাৎপর্য বহন করেছে বলেন ভট্টাচার্য। আনফালে আমি দেখাইছো যে তাত খানাপাড়াত আপনি কোৱাৰ দৰে কইনাধরার সন্মুখত বিশাল বেরিকেড দিয়া হয়েছে, সেইফালে যাতে কোনো কারণে যাব নোৱাৰে, অর্থাৎ হয়তো তেওঁলোকে ভিতরে সোমাব পড়ার সম্ভাবনা যথেষ্ট আছে, অকনমান উনুকিয়াই দিছে তেওঁলোকে আজি গুৱাহাটীবাসীয়ে দেখাই দিব বিজেপিক কি করব পারে, সেইখিনি কথায় অকনমান উকমুকনি দিছে। ইফালে আমি আনফালে দেখুৱাই আছো বেরিকেডর সেই দৃশ্য, তাত থকা লোকসকলে ইতিমধ্যে কৈছে কালি ঘণ্টার পিছত ঘণ্টা ধরে সকলো ফালে বন্ধ করে দিয়া হৈছিল যাত্রা পথ, তেতিয়া কিয় বন্ধ করে দিয়া নাছিল, তেতিয়া কিয় প্রশাসন ওলাই অহা নাছিল, এইফালে সমর্থকসকলে মন্তব্য করা দেখা গৈছে, খানাপাড়াত বেরিকেড দিয়া হৈছে, সষ্টম হৈছে, সুসজ্জিত হৈছে আরক্ষী বাহিনী, অলপ সময়ের পাছতে তেওঁলোক তারপরা ওলাই আহিব, গতিকে হয়তো পরিবেশ তেনেকুৱাই হব যি ধরনের ভাবি থকা গৈছে, ভিতর ফাললৈ সোমাব পড়ার সম্ভাবনা যথেষ্ট থকা যেন লাগিছে ভূপেন বৰাৰ কথাটো। নিশ্চয়কৈ কংগ্রেসেও এক প্রকার যদি চা হয় গুৱাহাটী মহানগরীর চমক দিয়ার একটা লক্ষ্য থাকিব, কারণ দলীয়ভাবে যদি চা হয় তেতিয়া হলে কংগ্রেসক যদি আজি বাধাও প্রদান করে কিছু সময় পার করে তেতিয়া হলেও কংগ্রেসের কারণে আজি একটা প্রচার আর প্রসারের ক্ষেত্রে একটা মাইলের খুঁটি হয়ে রব, এই এই বাধা কি পর্যায়ত হব, কিদরে গ্রহণ করা হব, আর এই প্রশাসনের বাধাক তেখেতসকলে নেউচি আগুচি আগুয়াই যাবলৈ সক্ষম হবনে নাই, জনতার কি ধরনের সমর্থন থাকিব, এই গোটেই বিষয়বোৰ এই মুহূর্তে মূল্যাঙ্কনের সময় বা এই মুহূর্তের আটাইতকৈ সেই সেই কৌশলপূর্ণভাবে ভূপেন বৰা সেই কথাখিনি উল্লেখ করেছে যে এই মুহূর্তলৈকে স্পষ্টকৈ যি রুটর কথা কেইটামান মুহূর্ত পূর্বলৈকে প্রকাশ করে আসে কংগ্রেসে এই মুহূর্তে, কিন্তু সেই রুটর কথা তেখেতসকলে প্রকাশ করা নাই, অর্থাৎ বৈশিষ্ট্য হয়ে আগবাড়িবলগীয়া রেলির ক্ষেত্রে তেখেতসকলে ভূপেন হাজরিকার গীতর সারগত করে কোয়া হয়েছে যে মানুষেই ভাওরিয়া মানুষেই আসলে সেই সময় সিদ্ধান্ত গ্রহণ করব, গতি স্বাভাবিকতে লক্ষণীয় হয়ে পড়েছে আর গোটেই দিনটির ক্ষেত্রে আকর্ষণীয়তা হয়ে পড়া পরিলক্ষিতভাবে হব, কারণ সকলের যি আসলে মানুষের এই মুহূর্তে কংগ্রেসের আজির দিনটির ক্ষেত্রে গুৱাহাটী মহানগরীর চমকটা বা গুৱাহাটী মহানগরীর এই রেলির
কি ধরনের কি পর্যায়ত তেখেতকলে দেখাব পারে সকলের বাবে এটা লক্ষণীয় হয়ে রব। কারণ দেখব পাওয়া গেছে উজনি অসমত যে ধরনের তেখেতকলে প্রচার চলাইছিল বা উজনি অসমত যে ধরনের যাত্রা করেছিল তার দেখবলে পাওয়া গেছে পদে পদে বিপদের সম্মুখীন হয়েছিল, পদে পদে বাধা আসছিল। কিন্তু সেই বাধা একেলগে আজি নেউচি আগবাড়ি পারিবনে নাই হেয়া হয়ে পড়ছে এটা গুয়াহাটী মহানগরীর বাবে লক্ষণীয়। বলেন ভট্টাচার্য, আপনি দৃশ্য দেখাই যাক। আমি লগেলগে আপনি জানাইছে যেহেতু খানাপড়াত এটা এনে পরিবেশের সৃষ্টি হয়েছে, এটা আরক্ষী সষ্টম হয়েছে, এক যুদ্ধংদেহী মনোভাবের তার সৃষ্টি হওয়া যেন পরিলক্ষিত হয়েছে। আমার সাথে হীরকজ্যোতি মালাকর কিছু সময়ের পাছতে সংযুক্ত হব। আমি হীরকজ্যোতি মালাকরে সেই দৃশ্য দেখাব খানাপড়াত কি ধরনের অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আনফালে আপনি যোরাবাটত দেখাইছে যত ইতিমধ্যে রাহুল গান্ধী আহি কেবালানি বৈঠকত মিলিত হয়েছে, ইজনের পিছত সিজনের সঙ্গে বৈঠকত মিলিত হওয়া পরিলক্ষিত হয়েছে, ক্যামেরায় আবদ্ধ করেছে, বহু দল সংগঠনের দলীয় নেতা ইতিমধ্যে তাত প্রবেশ করেছে, বাহন সমূহ যাতে সুস্থিরভাবে যাব পারে তার বাবে তাত প্রশাসনে ব্যবস্থা করেছে। আনফালে যোরপরা আরম্ভ হব খানাপড়া সেইখিন স্থানত যথেষ্ট সষ্টম হয়ে আছে আরক্ষী, সুসজ্জিত হয়েছে আরক্ষী, বেরিকেডর উপর বেরিকেড দিয়া হয়েছে, কোনো কারণত যাতে প্রবেশ করব নয় জি এস রোডেদি তার প্রতি লক্ষ্য রাখি তাত বেরিকেড দিয়ার পরিলক্ষিত হয়েছে। গতি এক পরিবেশ হয়তো পরবর্তী সময় কি হব পারে সেয়া লক্ষণীয় হব। এই মুহূর্তে আমি দর্শকক জানাও যে কিছু সময়ের আগত ভূপেন বরাই জানাইছে যে রাইজে আজি কি করে গুয়াহাটীবাসী আজি কি দেখায় বিজেপিক সেয়া সময়ে কব, অর্থাৎ হয়তো পরবর্তী সময়ে এই বাধা নেউচি যাব পারে। জয়রাম রমেশও ইতিমধ্যে মন্তব্য করেছিল যে আমাক গণতান্ত্রিকভাবে কিয় যাবলে দিয়া হওয়া নাই, কিয় ইমান বাধা দিয়া হয়েছে, গুয়াহাটির ভিতরে সোমাই যাবলে আমাক কিয় দিয়া হওয়া নাই। আমি এই মুহূর্তে বেরিকেড দেখাইছো, এয়া বেরিকেড সষ্টম হয়ে আছে, আরক্ষী মোতায়েন করা হয়েছে, আরক্ষী বাহিনীক সম্পূর্ণরূপে সষ্টম, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ি তোলা হয়েছে, কোনো কারণত যাতে প্রবেশ করব নয় ভিতর ভাগত সেয়া পরিবেশ আপনার এক্সক্লুসিভলি এই মুহূর্তে দেখাইছো। এয়া খানাপাড়ার বেরিকেডর দৃশ্য, আরক্ষী সম্পূর্ণরূপে সষ্টম, মোতায়েন করা হয়েছে আরক্ষী, অতিরিক্ত আরক্ষীক তার সম্মুখতে বিশাল সেই রেলি সাজু করে রাখিছে। আজি গুয়াহাটির মাজমজিয়ার সুমার কথা, ইয়ার বাবে পারমিশন বিচারিছিল, 9:30 বজাত প্রবেশ করার বাবে অনুমতি বিচারিছিল, কিন্তু সেই অনুমতি দিয়া নহয়েছিল প্রশাসনের তরফেরপরা। মুখ্যমন্ত্রীও জানাই দিয়েছিল কারণ কি, কারণ এইখানে সময়তে যথেষ্ট ব্যস্ততা থাকে, সেই ব্যস্ততার মাজেরে পার হলে মহানগরবাসী যথেষ্ট অসুবিধার সম্মুখীন হব। গতি এই পারমিশনটি দিব নয়, লখরা হয়ে রিং রোড ব্যবহার করে সেই রাষ্ট্রীয় ঘাইপথ ব্যবহার করে যাব পারিব বলে অনুমতি দিয়া হয়েছিল। কিন্তু তারপরে ভূপেন বরাই মন্তব্য করেছিল যে আমি নামানো প্রশাসনের এই বাধা, আমি করে যাম যে ধরনের আমি আগতে পূর্বে নির্ধারিত সূচী আছিল, আমি ভিতরলে প্রবেশ করার কথা আছিল, গুয়াহাটী প্রেস ক্লাবত দিয়ার কথা আছিল, সাংবাদিকক সম্বোধন করার কথা আছিল, গুয়াহাটী মহানগরের মাজমজিয়ায় অহার কথা আছিল, সেই ধরনের থাকিব। কিন্তু কিছু সময়ের আগতে যখন লিফলেট ইতিমধ্যে ছপা করেছে সেইখনত বাহিরে যাওয়ার কথাই কৈছে, প্রশাসনের কথা মানি চলার কথাই লিফলেটত কোয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তত ভূপেন বরার মন্তব্য সেই কথা স্থিতি সলনি হব পড়ার সম্ভাবনার এটা এই মুহূর্তত খবর এটা বিয়পি পড়েছে। ভূপেন বরার কথাখিনি অকনমান উকমুকনি জড়া দেখা গেছে। এই আমি খানাপাড়ার বেরিকেড দেখাইছো, সমান্তরাল তাত আছে হীরকজ্যোতি মালাকর, খানাপাড়ার পরিবেশ হীরকজ্যোতি মালাকরে দেখাই আছে। যোরাবাটত যোরপরা রাহুল গান্ধীয়ে কেবালানি বৈঠকত মিলিত হয়েছে নংপুরপরা আহি, সেই দৃশ্য আমাক বলেন ভট্টাচার্য দেখাই আছে। বলেনের ওসরলে আকো এবার যাব বিচারিম বিষয়টি সংক্রান্ত, হীরকর সহ আমি কথা পাতিম, হীরকেও আমাক দেখাব সেই পরিবেশ যে তাত কেনে ধরনের পরিবেশের সৃষ্টি হয়েছে। হীরক আপনার ওসরলে আছো, এই মুহূর্তত বেরিকেড দিয়া হয়েছে, কোনো কারণত যাতে ভিতর প্রবেশ করব নয় তার প্রতি দৃষ্টি নিবদ্ধ রখা হয়েছে। হীরক আপনার শেহতীয়া স্থিতির বিষয়ে আরো জানিম। হয় কৃপাঞ্জল, যেহেতু রাহুল গান্ধী যাতে গুয়াহাটী মহানগরীর মাজমজিয়ায় প্রবেশ করব নয় বা রেলি করব নয় তার বাবে যেহেতু সরকারে যেহেতু পূর্বরপা কৈ আছিল শাসকীয় পক্ষ, এই মুহূর্তে দেখিছে আপনি মানে যেহেতু খানাপাড়াত উপস্থিত আছো, খানাপাড়ার যে প্রবেশ দ্বার বা যে স্থানের গুয়াহাটী মহানগরীর মাজমজিয়ালে প্রবেশ করে সেই স্থানের এনেদরে বেরিকেড দিয়া হয়েছে, দুখনক বেরিকেড দিয়া এই মুহূর্তে দেখবলে পাওয়া গেছে। আর বিশেষকে কব বিচারিম যে ইয়ার আরক্ষী প্রশাসনের লোক পুয়ার ভাগরপরা মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি নয় তার প্রতি লক্ষ্য রাখি এনেধরণের ব্যবস্থা গ্রহণ করা দেখবলে পাওয়া গেছে। আর এই স্থানত বিশেষকৈ মই কব বিচাৰিম যে কোনো বেছি লোকক 5 জনৰ অধিক লোকক এই মুহূৰ্তলৈকে কিন্তু সমাবেত হোৱা হবলৈ দিয়া হোৱা নাই, সেইবাবে কংগ্ৰেছৰ যিসকল লোক আছিল বা যিসকল কৰ্মী আছিলে অন্য স্থানলৈ যোৱা বুলি এই মুহূৰ্তত জানিব পৰা গৈছে। আৰু কইনাধৰাৰ মাজেৰে বা কইনাধৰাৰ তেওঁলোকে যদি যি স্থানৰ আচলতে এই খানাপাৰাৰ যি মূল ফ্লাইঅভাৰখন আছে সেই ফ্লাইঅভাৰৰ ওপৰেৰে অৰ্থাৎ 37 নং যি ৰাষ্ট্ৰীয় ঘাইপথ আছে ঘাইপথৰ মাজেৰে যাব লাগিব বা হাইৱেলৈ হাইৱে হৈ যাব পাৰিব, কিন্তু গুৱাহাটী মহানগৰীৰ মাজমজিয়াত প্ৰৱেশ কৰিব দিয়া হোৱা নাই, তাৰ বাবে ইতিমধ্যে বেৰিকেড দিয়া হৈছে। আৰু কিছুমান পিছতে আজি ইতিমধ্যে যি কুইন হোটেলত অসম মেঘালয় সীমান্তত যি কুইন হোটেল আছে কুইন হোটেলত যোৰাবাটৰ কুইন হোটেলত ইতিমধ্যে 3খনকৈ বৈঠকত মিলিত হৈছে ৰাহুল গান্ধী, কংগ্ৰেছৰ যুৱৰাজ ৰাহুল গান্ধী, আৰু তাৰে পিছতে এই খানাপাৰালৈ ৰাওনা হ'ব। খানাপাৰাত তেওঁ হয়তো যি প্ৰথমে ৰাজহুৱা যি এখন হয়
যিসকল কর্মী আছে তেওঁলোকৰ উদ্দেশ্যে মন্তব্য করব। তারপরে তেওঁ যি এই রাষ্ট্রীয় ঘাইপথ, সেই ঘাইপথে বিশেষ ঘাইপথে লখরা আর লখরা আর লখরা আর লখরালে যাব। লখরা যেসব কর্মী আছে উদ্দেশ্যে ভাষণ প্রদান করব। আর বিশেষ দেখব গেছে যে যাতে রাহুল গান্ধী গুহী মাছমজিয়া পরি প্রবেশ করব নয় বা রেলি করব নয়, তারা এনে ধরনের কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা গড়ি তোলা হয়েছে। আর হিরকজ্যোতি মালাকর আপনি ইতিমধ্যে দেখাইছে সেই পরিবেশও আপনার ক্যামেরাত আবদ্ধ হয়েছে। চারির পাঁচগুলো ব্যক্তিক একটা সমবেত হবলে দিয়া হওয়া নাই, কিবা কারণত 144 ধারা বা 144 ধারা আদি সমূহ জারি করার সম্ভাবনা আছে বা জারি করেছে নাকি, তেনে ধরনের প্রশাসনে কিবা নিয়ম ধরি বান্ধি দিছে নাকি? এই মুহূর্তলৈকে এনেধৰণৰ নীতি নিৰ্দেশনা বান্ধি দিয়া হোৱা নাই। কিয়নো গুৱাহাটী মহানগৰী মাছমজিয়াত যিহেতু তেওঁলোকক কেইবাবাৰো কোৱা হৈছিলে, মুখ্যমন্ত্ৰী কেইবাবাৰো আহ্বান জনাইছিলে যে তেওঁলোকে গুৱাহাটী মাছমজিয়ালৈ যাব নোৱাৰিব। আৰু তাৰ বাবে যিহেতু কেতবোৰ তেওঁলোকক কঠোৰ নিৰ্দেশনা দিয়া হৈছিলে। কিন্তু এই মুহূৰ্তত দেখিব পোৱা গৈছে যে খানাপাৰাৰ যি মূল আচলতে কন্যাধাৰালৈ যোৱা যি প্ৰৱেশদ্বাৰ, সেই প্ৰৱেশদ্বাৰ ইতিমধ্যে মেৰিকেট বান্ধি দিয়া হৈছে যাতে তেওঁলোকে গুৱাহাটী মাছমজিয়াত সোমাব নোৱাৰে, তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি, বা কোনো ধৰণৰ ৰেলী কৰিব নোৱাৰে বা বেছি লোক সমাবত হ'ব নোৱাৰে তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি বেৰিকেড বান্ধি দিয়া হৈছে। তেওঁলোকে যি ৰেলী বা যি এই যাত্ৰা আছে, সেই তেওঁলোকে যাত্ৰা যি খানাপাৰাৰ যি মূল ফ্লাইঅভাৰ আছে, ফ্লাইঅভাৰে যাব লাগিব। আৰু গৈ পেলাই তেওঁলোকে সেই ফ্লাইঅভাৰ দি গৈ লখৰা, গড়চুক আৰু তাৰপিছতে জালুকবাৰী হৈ ওলাই যাব পাৰিব, এনেধৰণৰ কোৱা হৈছে। আৰু এনেধৰণৰ নীতি নিৰ্দেশনা বান্ধি দিয়া হৈছে আৰু যাতে অপ্ৰীতিকৰ কোনো ধৰণৰ পৰিস্থিতি সৃষ্টি নহয় তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি বেছি লোকৰ সমাগত হোৱাবলৈ দিয়া হোৱা নাই। আৰু বেৰিকেড বান্ধি দিয়া হৈছে, বিশেষকৈ আৰক্ষী প্ৰশাসনৰ লোক কোৱাৰ পৰা মোতায়েন কৰা এই মুহূৰ্তত দেখিবলৈ পোৱা গৈছে। আৰু এই মুহূৰ্তত দেখিছে আপুনি কিছু একক কংগ্ৰেছ কৰ্মী ইয়াত আহি সমাৱেত হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু তেওঁলোকে যিহেতু ৰাহুল গান্ধীৰ যি এই ন্যায়যাত্ৰা, এই ন্যায়যাত্ৰাত ভাগ ল'বলৈ আহিছে আৰু বিভিন্ন স্থানৰ পৰা অহা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু তেওঁলোকৰ পৰা আমি মন্তব্য লাভলৈ চেষ্টা কৰিম। কাহাঁ চে আপ? মই মুম্বাই মহাৰাষ্ট্ৰ চে আই হুঁ, মণিপুৰ চে হম চল ৰহে হে অৰ হম মুম্বাই তক যায়েংগে। ন্যায় কা হক মিলনে তক হম ইয়ে হমাৰা সংঘৰ্ষ জাৰি ৰখেংগে। জিছ তৰিকে চে CM হিমন্ত বিশ্ব শৰ্মা নে আজ ইয়াহাঁ পে অৰ ইতনে দিনো চে ৱো দিখা ৰহে হে ইস একদম পিছফুল যাত্ৰা কা ৱো অপোজিশন কৰ ৰহে হে। জিছ তৰিকে চে উন্হোনে হমাৰী গাড়িয়ো পে হমলা কৰৱায়া হে, জিছ তৰিকে চে উন্হোনে কল মন্দিৰ জানে চে ৰাহুল জী কা ৰোকা হে, ইয়ে মুঝে এছা লগতা হে লোকতন্ত্ৰ কি হত্যা নহীঁ, হমাৰে ধৰ্ম কে ফলোৱাৰ্ছ কি হত্যা হে। মই পুছনা চাহতি হুঁ, কৌন সে হক সে কিসি ভি হিন্দু কো ইয়া কিসি ভি ধর্ম কে ইনসান কো কোই ভি আপনে মন্দির মে জানে সে রোক সকতা হে, ইয়ে বহুত কিয়া হে গলত উনহোনে অর ইসকা জবাব উনহে জরুর মিলেগা। আসাম কি জনতা ইস বাত কা জবাব উনকো জরুর দেঙ্গি। আবি ভি আগর ও ব্যারিকেডিং লাগা কে ইয়ে আপ লোগো আপ লোগো আজ ভি আপ লোগো সিটি কি আন্ডার জানে জানা নি দে রে, আপে সত্যাগ্রহ করেঙ্গে অর জব তক হমে ইয়াহাঁ পে পুরী তরিকে সে জানে কি পারমিশন নাহি মিল জায়েগি, পিসফুলি হম নাহি জানে দেঙ্গে, তব তক হম ইয়াহাঁ পে মরণোপরান্ত ইয়াহাঁ পে সত্যাগ্রহ করেঙ্গে। ইয়ে রাহুল জি কে সাথ হমারা ওয়াদা হে অর ইসকো হম সাকসেসফুল করকে দিখায়েঙ্গে। আপ লোগো কিয়া বলনা যাওগি ইস সময়ে? আপ লোগো হিরকজ্যোতি মালাকর আমি কথা পাতি যাম হিরকজ্যোতি মালাকর, সেয়া তেওঁলোকৰ এতিয়া উপমুকলি দেখা গৈছে, তেওঁলোকে সেইফালে প্রবেশ কৰিবৰ বাবে বিচাৰিছে, সেই ভাষ্যটো আমি আগবঢ়াই গৈ থাকিম পৰৱৰ্তী সময়তো। এটা খবৰ এই মুহূৰ্তত শেহতীয়াকৈ জনাই ল'ব বিচাৰিছো দৰ্শকক, ন্যায়যাত্ৰাৰ মাজতে ৰাইজলৈ যান বাহন আৰক্ষীয়ে আহ্বান জনাইছে। 27 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত পৰাপক্ষত পৰিহাৰ কৰিবলৈ যান বাহন আৰক্ষীয়ে আহ্বান জনাইছে। 9 বজাৰ পৰা 4 বজালৈ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ এৰাই চলিবলৈ আহ্বান জনাইছে ৰাইজক। খানাপাৰাৰ পৰা জালুকবাৰীৰ ৰতাৰীলৈ পৰাপক্ষত নাযাবলৈ আহ্বান জনোৱা হৈছে। ন্যায়যাত্ৰাৰ সময়ত ব্যাপক ভিৰ হোৱাৰ আশংকা কৰিছে যান বাহন আৰক্ষীয়ে আৰু তেওঁলোকে ইতিমধ্যে আহ্বান জনাইছে যে 27 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত পৰাপক্ষত নাযাব, পৰিহাৰ কৰক, যান বাহন আৰক্ষীয়ে আহ্বান জনাইছে। 9 বজাৰ পৰা 4 বজালৈ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ এৰাই চলিবলৈ আহ্বান জনোৱা হৈছে ৰাইজক। খানাপাৰাৰ পৰা জালুকবাৰীৰ ৰতাৰীলৈ পৰাপক্ষত নাযাবলৈ আহ্বান জনোৱা হৈছে। ন্যায়যাত্ৰাৰ সময়ত ব্যাপক ভিৰ হোৱাৰ আশংকা আছে আৰু সেইবাবে যান বাহন আৰক্ষীয়ে ইতিমধ্যে জাৰি কৰিছে এই আহ্বান জাৰি কৰা হৈছে, আহ্বান তেওঁ জনাইছে। আমি দীপাংকৰ দাসৰ সৈতে সংযুক্ত হৈছো, দীপাংকৰ দাসে আমাক বিষয়টো সংক্ৰান্তত শেহতীয়া আৰু জনাব। দীপাংকৰ, দীপাঞ্চল, এয়া পূৰ্বানুমান কৰা হৈছে, কাৰণ আজি গুৱাহাটী মহানগৰীৰ যিটো এটা পৰিৱেশ সৃষ্টি হ'ব তাৰ পূৰ্বানুমান কৰিছে এইবাৰ গুৱাহাটী মহানগৰ আৰক্ষী। আৰু যান বাহন আৰক্ষীৰ ফালৰ পৰা এটা বাৰ্তা প্ৰেৰণ কৰা হৈছে সংবাদ মাধ্যমৰ জৰিয়তে সাধাৰণ ৰাইজলৈ। তেওঁলোকে স্পষ্টভাৱে কৈছে যে পৰাপক্ষত আজি গুৱাহাটীৰ মাজেৰে যোৱা
27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ সাধারণ রাইজে আজি ত্যাগ করক, কারণ যদি রাহুল গান্ধীর ন্যায় যাত্রা আজ যোরাবাটরপা আরম্ভ হব সেয়া সময় এটা নির্ধারণ করা হয়েছে যে বিয়লি 4 বজার পিছত গুহীর এই যাত্রাট হাজো অভিমুখে রওনা হব। গতিকে এই সময়সাত গুহী মহানগরীর মাজেরে যুক্ত গধুর বা যুক্ত লঘু বাহন চলাচল করে এই বাহনের ক্ষেত্রে যধরণের একটা অভাবনীয় যানজটর সৃষ্টি হব সেয়া এক প্রকার সন্দেহ করা হয়েছে। গতিকে তার পরিপ্রেক্ষিত সাধারণ রাইজে যদি অফিস কাছারীর ওলাই আব স্কুল কলেজের ওলাই আব সেই রাইজলে এটা অনুরোধ জানাইছে যে কিবা প্রকারে আপনাদের রাষ্ট্রীয় ঘাইপথ ত্যাগ করক। কিন্তু আপনি এটা অনুমান করক, রাষ্ট্রীয় ঘাইপথর সেইপারে থাকা সাধারণ রাইজে কিদরে গুহীত প্রবেশ করব, কারণ গুহী মহানগরীত বর্তমান রাষ্ট্রীয় ঘাইপথের দুয়োপারে বেরিকেড লগাই দিয়া হয়েছে। আমি ভিজুয়াল দেখাইছো স্ক্রিনত দর্শকসকলক যে যদি রাহুল গান্ধী যাতে গুহীত প্রবেশ করব নয় তার ডিভাইডারের মাজত বেরিকেড লগাই দিয়া হয়েছে। গতি সাধারণ রাইজে যে আজি এক প্রকার সমস্যার সম্মুখীন হব সেয়া প্রায় নিশ্চিত, কারণ এয়া আজির দিনটির বাবে একটা ডাঙর প্রত্যাহ্বান হব কংগ্রেসের নিজের শক্তি প্রদর্শন করব। রাহুল গান্ধীর ন্যায় যাত্রার মাজত গুহীবাসী গুহী লোকসভা সমষ্টিত কিদরে টার্গেট করব সেও লক্ষণীয় হব। কিন্তু সাধারণ রাইজে যে আজি এটা হারাশাস্তির সম্মুখীন হব সেয়া নিশ্চয় এক প্রকার অনুমান করব পৰা যায়। ইতিমধ্যে যদি ন্যাশনেল হাইওয়ে দিও না যায় তেতিয়াহলে তেওঁলোকে তলেদি যাব পৰাৰ অৱস্থা নাই, সেইফালে তেওঁলোকে বেরিকেড দিছে, কোন কলৈ যাব সেয়া অসুবিধাৰ সন্মুখীন হব পাৰে। দীপাংকৰ, আমি দৃষ্টি নিবদ্ধ ৰাখিম সমগ্র বিষয়টোৰ ওপৰত। দীপাংকৰক ধন্যবাদ জনাইছো এই মুহূৰ্তত, আমি পৰৱৰ্তী সময়তো জনাম। দৰ্শকক এই মুহূৰ্তত জনাইছো যে 27 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথতে না যাবৰ বাবে ইতিমধ্যে আহ্বান জনোৱা হৈছে। আজি যথেষ্ট ভিৰ হব পাৰে, 9 বজাৰ পৰা 4 বজালৈ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ এৰাই চলিবলৈ আহ্বান জনোৱা হৈছে ৰাইজক। আৰু কিছু সময়ৰ পাছতে ভাৰতজোৰো ন্যায় যাত্ৰা আৰম্ভ হ'ব। যোৰাপাটৰ পৰা আৰম্ভ হৈ খানাপাৰাত সেই বেৰিকেড ভাঙিব পাৰিবনে নোৱাৰে, কেনেধৰণে আগবাঢ়িব, প্ৰতিটো দৃশ্য প্ৰতিটো খবৰ আপোনাক জনাই যাম লাইভ আৱৰত এটা বিৰতিৰ পিছত।